কিন্তু ছোট করে ছেলেদের জন্য শুনো, একটা ছেলের দেখাশোনা এসেছে, একটা ছেলের দেখাশোনা এসেছে, সে নামাজ পড়ে না, রোজা রাখে না, সেই নামাজিকে দেখে মেয়ের একটা ছোট্ট ভাই এসে বলছে, তার লম্বা চওড়া গায়ের রংটি কালো, আর ইংরাজিতে কথা বলে, পড়াশোনা জানে না সে ভালো, আর মসজিদেতে যায় না কবু, রাখে না সে রোজা, আর দিনের মধ্যে সকল নামাজ হয়ে যায় কাজা, বাবু গো তোর এলো দেখা শোনা, যার সাথে তোর হবে বিয়ে, তোর হলো কানা বুবু গো। ছেলেটা বলছে বুবু, সেই বাচ্চা ছেলে তার বুবুকে বলছে, বুবু ছেলেটা নামাজ পড়ে না, রোজা রাখে না, সে তো দেখতে কেমন, তুমি শোনো, ও বুবু দেখতে তার সালমান খান কিন্তু বড় রোগা, আর হোঁচট খেলে যাইছে পড়ে, সামলাই না খেলা, আর ক্যারাটেতে নাম লেখাবে ঠিক করে সে ছিল, আর সঠিক ভেবে ওজন মেপে হলো 25 কিলো, বুবু গো তোর এলো দেখা শোনা, যার সাথে তোর হবে বিয়ে, বড় হলো কানা বুবু গো। ভাইদের জন্য, ছেলেদের জন্য, মেয়েদের জন্য একটা লেখা আছে স্পেশাল, শোনাবো, শুনবেন। তবে তার আগে আমাকে এক দাদাভাই খুব বারবার করে পারমাস করেছেন, খুব ফেভারিট লেখা শুনুন, ছোট্ট করে গিয়ে শোনাবো। এক শত তিন কে তাহবেল, একা কেন বীর মুখে, কুরআন শরীফ নাজিল হলো আমার নবীর বুকে, পবিত্র কুরআন নাজিল হলো আমার নবীর বুকে, আর যুগে যুগে যত কেতাব নাজিল হয়েছিল আমার নবী আসার পরে সবই বাতিল হলো, কোন নবী কেতাব তো আদম শেষ মুহাম্মাদের সুর, আল্লাহ যাহার রূপ দিয়েছে নিকট নির্ভুল, তুমি মোর জান গো, আল্লাহ বলছে তুমি আর শের মেহমান গো, তুমি মোর জান গো, তুমি আর শের মেহমান গো, মেহমান গো। তারপর
কথা বলছে দেখুন, সত্তর হাজার পর্দা ঘেরা আমার আরশ পার, এক এক পর্দার এক এক সিঁড়ি তার সত্তর হাজার ধাপ, আরশের ওই কুরসিতে আমি একাই বিরাজ আছি, তার চারিধারে হীরার ঝালরে সাজিয়ে